সুন্দর একটা বাড়ি করেছে বাড়ি করার পরে বিশ্ব ওই রাস্তা দিয়ে একদিন যাইতেছিলেন যাওয়ার পরে বিশ্ব একদিন ওই বাড়ির দিকে তাকাইলেন তাকানোর পরে বিশ্বনবীজির একটু মন খারাপ মন খারাপ অবলম্বন করলেন সবাই সবাই দেখলেন যে বিশ্বনবীজি একটু মন খারাপ করেছেন এইভাবে বিশ্বনবীজি সেই দিন চলে গেলেন চলে গেলেন ওই বাড়ি যেই সাহাবি করেছেন সেই সাহাবিটা লক্ষ্য করলেন এই দিকে তাকালেন তাকানো মানে আমার বাড়ির দিকে নজর পড়েছে আর আমার বাড়ির দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজির মন যেন খারাপ হয়ে গেল পরিশান হয়ে গেলেন আল্লাহ কবরের সাহাবিক চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করার সাহস পায় না কি জন্য মন খারাপ করেছেন জিজ্ঞাসা করার সাহস পায় না সাহাবাজ মাইন্দেরকে বলতেছেন ও সাহাবারা আমার বাড়ির পাশ দিয়ে বিশ্ব নবীজি চলে গেলেন আমার বাড়ির দিকে তাকানোর পরে যেন বিশ্ব মন খারাপ দেখলাম মন খারাপ দেখলাম কেন মন খারাপ দেখলাম সমস্ত সাহাবিগুলি মনে মনে এবং তাকে বলে দিলেন যে মনে হয় তোমার বাড়িটা সন্দেহ হয় নাই যার কারণে বিশ্বনবীজির মন খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কেমন ভালোবাসা দেখেন আল্লাহর পয়গম্বরের ওই সঙ্গে সঙ্গে পুরা বাড়িটা একদম ভেঙ্গে চুরমার করে দিয়েছে পুরা বাড়িটা ভেঙ্গে চুরমার করে দিয়েছে ভেঙ্গে দেওয়ার পরেও বিশ্বনবীজিকে কোনোদিন বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার খুশির জন্য আমার বাড়িটা ভেঙ্গে চুরমার করে দিয়েছি ঘটনাক্রমে বিশ্ব নবীজি আরেকদিন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই দিয়ে যাইতে গিয়ে দেখেন ওই জায়গায় একটা বাড়ি ছিল কিন্তু আজকে বাড়িটা বিশ্ব নবীজির নজরে পড়ে নাই বিশ্ব নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন ওই জায়গায় দিয়েছিলাম কিন্তু ওই বাড়িটা আজকে কেন যেন দেখতে পারতেছি না কারণ কি ওই বাড়িটা তো সুন্দর একটা বাড়ি ছিল বাড়িটা আজকে নাই কেন বাড়িটা ভেঙ্গেছে কেন কি জন্য ভেঙ্গেছে সমস্ত সাহাবারা বললেন ইয়ারাসুল আল্লাহ এটা অমুক সাহাবির বাড়ি ছিল এই রাস্তা দিয়ে আপনি একদিন যাইতে ওই বাড়ি দেখে আপনার মনটা একটু খারাপ দেখেছিল ওই সাহাবা মনে করেছিল যে ওই বাড়িটা দেখার কারণেই সৌন্দর্য দেখার কারণেই আপনার মনটা খারাপ এই জন্য সঙ্গে সঙ্গে ওই সাহাবা ওই বাড়িটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বিশ্বনবী যে এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটু মুস্কি হাসি দিয়ে দিলেন আমি এখানে বলতে চাই তেনারা বিশ্বনবীজিকে কেমন অনুসরণ করতেন কেমন তেনারা আদর্শ মানতেন কেমন তেনাকে অনুসরণ করতেন একটু বাড়ি দেখে মনটা খারাপ তাতেই বুঝে নিয়েছে বাড়িটা পছন্দ নয় আর আমরা তো ঘর ভাঙ্গা লাগতেছে না অর্থ সম্পদ সব কিছু দেওয়া লাগতেছে না শুধুমাত্র তার সুন্নতের ওপর আমল করব এই আমলটাই করতে চাই না কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বান ফিল কানাম আল্লাহর পায়গম্বার বিশ্ব নবী বলেন যারা আমাকে ভালোবাসে ভালোবাসা প্রকাশ করতে চায় যারা বলে যে আমি অভিজিকে ভালোবাসি বা আমাকে ভালোবাসে তাহলে ভালোবাসা তখনই প্রমাণ হবে যখন আমার সুন্নাতকে অনুসরণ করে আমার সুন্নাত অনুযায়ী তেনাদের জীবন জীবন চালাবে সমস্ত জিন্দিগিটা আমার সুন্নাত আমার আদর্শ দিয়ে তারা সাজগোজ করে নেবে আমার আদর্শ দিয়ে আমার আদর্শ দিয়ে আমার সুন্নাত দিয়ে যখন তারা তাদের জিন্দিগি সাজাবে তখনই বোঝা যাবে যে ওই ব্যক্তি আমি বিশ্বনবীজিকে ভালোবাসি বিশ্বনবীজি বলেছেন আমার সুন্নতকে যারা অনুসরণ করবে আমার সুন্নতকে যারা মানবে যারা আমল করবে সুন্নাতের ওপর তবেই না বোঝা যাবে আমার ওই উম্মাদ আমাকে সঠিক ভালোবাসি শুভানন্ অতএব আমাদের এই এইরকম আমলি করা দরকার যে বিশ্বনবীজির ভালোবাসা পাবো কীভাবে মানুষকে দেখানোর দরকার নাই মানুষকে দেখে দেখে ভালোবাসা প্রকাশ করার প্রয়োজন নাই বিশ্বনবীজির সঙ্গে ভালোবাসা হয়ে গেলে বিশ্বনবীজি আপনার সঙ্গে জিয়ারত জিয়ারতে স্বপ্নের মধ্যে আপনার সঙ্গে দেখা করবে জোরে বলেন সোবাহ অনেক আল্লাহ অনেক বুজুর্গানি দিনের জীবনীতে দেখা যায় যে তেনারা অসংখ্যবার বিশ্ব নবীদের সঙ্গে জিয়ারত লাভ করেছেন জোরে বলেন আল্লাহ তদ্রুপ আপনি যদি আপনার জিন্দগিটা বিশ্ব নবীজির দিয়ে সাজান তাহলে অবশ্য অবশ্যই মৃত্যুর আগে লাভ করতে পারবেন বিশ্ব নীজির আপনি আর আল্লাহর কোন বান্দা যদি জিয়ারত লাভ করে বিশ্ব দেখতে পারে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে কত বড় কথা বিশ্ব আদর্শ অনুসরণ করলেই আমাদের জীবন আলোকিত হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তাহলে আসুন আমরা সেই সুন্দর নবীর সুন্দর আখলা কলা নবীর সুন্দর পয়গম্বার আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় রসুল ইমামুল মুর তেনার আদর্শ অনুসরণ করে আমরাও সোনায় সোহাগা হয়ে যাই আল্লাহ তালা আমাদের সকলকে ওই বিশ্বনবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন